চট করে হিসেবটা দেখে নে বাবা, ওই চাল হলো গিয়ে 20 কুইন্টাল, 20,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, ওই গম হলো 11 কুইন্টাল, 11,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, ওই মুগ ডাল হলো গিয়ে 1 কুইন্টাল, 1,400 টাকা। হ্যাঁ, আর ওই মুসুরির ডাল হলো গিয়ে 1 কুইন্টাল, 1,300 টাকা। তাহলে তোমার সব মিলিয়ে হলো গিয়ে ওই 33,700 টাকা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ না বাবা, এই হলো 1, এই হলো 2, আর এই হলো 3। তিনটে মিলে হলো গিয়ে তোমার ওই 30,000 টাকা। আর ওই তোমার ওই 3,700 টাকা এই খাতাতে থাকলো। তাহলে ভালো করে দেখে টেকে নে বাবা, ওই টাকা পয়সার ব্যাপার বলে কথা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়ে না যায়। হ্যাঁ, তাহলে আজ আসি হরিবল জেঠা। নবীন, সন্ধে করে ফেললি বাপ। বলছিলাম কি, এতগুলো টাকা নিয়ে এতটা পথ রাত বিরেতে যাবি বাবা? তার চেয়ে বরং আজকে রাতটাই গদিতে থেকে জানা, কাল ভোর ভোর রওনা হয়ে যাবি। তাড়া আছে জেঠা, না হলে থেকেই যেতাম। হরিপুর অনেকটা রাস্তা, তা প্রায় মাইল তিনেক হবে। মাঝখানের ওই 2.5 মাইল পথ হলো জনমানবহীন ভুরফুনের মাঠ। মাঠটার বড় বদনাম আছে বাবা, একসময় তো ঠগ ঠেঙাড়েদের অত্যাচার ছিল, তাছাড়া অন্য সব কথাও শোনা যায়। তুই বরং একটা লাঠি সোটা কিছু সঙ্গে রাখ, পথ বরযাত্রা হাতে লাঠি দেখলে তফাত যাবে। লাঠিকে আর সেরকম আজকাল কেউ ভয় পায় না জেঠা, বিপদে পড়লে বরং দৌড় লাগানোই ভালো। আরে ধুর বোকা, লাঠি হলো মানুষের চিরকালের অস্ত্র, অন্তত শিয়াল কুকুর তাড়া করলে তো কাজে লাগবে। তাছাড়া লাঠি হাতে থাকলে মনে একটা বল ভরসা হয়। দাঁড়া দাঁড়া, আমার কাছে কিছু আছে কিনা দেখি। আরে বিশে আগে বাবু, দেখতো বাবা, এই তক্ত বসের তলায় কতগুলো লাঠি আছে, বের করতো, বের কর। হ্যাঁ, সাবধানে দেখি 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 দেখি, না না না, ওটা না, ওটা না, এইটা এইটা, এই লম্বাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওগুলো তুই রেখে দে। রবি, তুই এটা নিয়ে যা বাবা, এই কয়েক বছর আগে হিমালয় থেকে এক সাধু এসেছে, পায়ে ঘা হয়ে আমার চণ্ডী মণ্ডপে অনেক দিন ধরে পড়েছিল, ওই রাম কবিরাজকে দিয়ে আমি তার চিকিৎসা করিয়ে একেবারে ভালো করে দিয়েছিলাম। ওই সাধু যাবার আগে এই লাঠি কাজটা আমাকে দিয়ে গেছে, আমার তো কোনো কাজে লাগে না। তুই নিয়ে যা বাবা লাঠিটা, এটা আমি তোকে। হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে আসি যা। সন্ধে হয়ে এলো, দুগ্গা 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 দুগ্গা। জিলিপি দিন তো, তাড়াতাড়ি দেবেন। এলেন? হ্যাঁ হ্যাঁ, একটু একটু
ভাই, তুমি লিটল নাকি? তা বলতে পারেন। তা একটু আর তুই জানা আছে, নাম শুনেছ? আগে না সে কি হে লাঠি বাজি করো আর সনাতন ওস্তাদের নাম শুনে? তিনি কে বটেন? নমস্য ব্যক্তি হে, নমস্য ব্যক্তি। আমিও তার কাছে কিছুদিন সাকরেদি করেছিলাম, কিন্তু ওই পেটের ধান্দায় বিদ্যেটা আর শেখা হলো না। বলি পটাশপুরের নাম জানা আছে তো নাকি? না। বগলতে তো তুমি দেখছি বেজায় কাঁচা হে। আগে বেজায় কাঁচা। এখন থেকে মাইল পাঁচেক যদি পোপমুখ হাঁটো তাহলে ওই বিষ্ণুপুর গা, সেখান থেকে আরো কষ দুই গেলে গড় সীতারামপুর, সেখান থেকে আরো আরো কষ দুই গেলে একটা শশানেশ্বরী কালী মন্দির আছে। হ্যাঁ, ভারী জাগ্রত দেবী জানো তো, এককালে এককালে সেখানে নরবলি হতো। তো সেখান থেকে আর খানিকটা গেলে আর কষ্টই গেলে বাতাসপুর, বলি বাতাসপুরের নাম শুনেছ তো? কশিন কালেও না। বাতাসপুরের গুড়ের বাতাসা বিখ্যাত জিনিস। কথাটা তো হচ্ছিল পটাশপুর নিয়ে। বাতাসপুর পৌঁছলে পটাশপুরে তো এসেই গেল প্রায়। পৌঁছে গেছি? না হে, পৌঁছাওনি। ওই বাতাসপুরের কাছেই নদী আছে ধলেশ্বরী, ধলেশ্বরী বেরোলেই নয়াগঞ্জ। নয়াগঞ্জ দিব্যি জায়গা, রোজ বাজার বসে, বুধবারে হাট, সব বড় বড় মানুষের বাস। নয়াগঞ্জের বেগুন খেয়েছো কখনো? বেগুন তো না একেবারে মাখন। তাই বেগুনের পরে কি পটাশপুর? আহা, অত তাড়াহুড়ো করছো কেন? আরে আস্তে ধীরে সুস্থে চাকতে চাকতে যাওয়াই তো ভালো নাকি? হ্যাঁ, দুটো করে কচুরি দাও তো। টন নয়াগঞ্জ থেকে দুপুর দুপুর বেরিয়ে পড়লে ভোরবেলা দুধসাগরে পৌঁছানো যাবে। তাহলে পটাশপুর আর পৌঁছানো হলো না, আমাকে উঠতে হবে মশাই, তাড়া আছে। পটাশপুরে তো পৌঁছে গেছো হে, দুপুরটা দুধসাগরে জুড়িয়ে নাও, তারপর পড়ন্ত বেলায় হাঁটা লাগালে অর্ধপুকুরে পৌঁছতে সন্ধে। হ্যাঁ, বলছিলাম পদ্মপুকুর কিন্তু বিরাট গঞ্জ জায়গা। আচ্ছা আচ্ছা মশাই, বাকিটা না হয় পরের বার শুনবো, আমাকে এখনই যেতে হবে। আরে এখনো তো তোমার দেড়খানা কচুরি বাকি হে, তোমার খাওয়া শেষ হতে হতে আমি বলে ফেলবো। ওই পদ্মপুকুরের কথা যা বলছিলাম, সেখান থেকে ভোর ভোর যদি বেরিয়ে যাওয়া যায় তাহলে পটাশপুর আর কদ্দূর। আর পটাশপুর থেকে ধরো দোহাটা আর মুখ বেড়ে, এই মুখ বেড়ে কিন্তু ভয়ানক ভুতুড়ে জায়গা। এই আমার কচুরির কিন্তু আর আধখানা আছে। ওতেই হবে, চিবিয়ে খাও না। সেখান থেকে জোর পায়ে মাইলখানে গেলে দক্ষিণে ছোট পিসুনিয়া গ্রাম। এই শেষ টুকরোটা মুখে দিলাম। আরে এত তাড়াহুড়ো কি, তুমি তো আর গিলে খাবে না, একটু ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাও না। হ্যাঁ, ওই যে কথা বলছিলাম, ছোট পিসুনিয়া গ্রামে চার ধারে চারটে পথ, সেখান থেকে পশ্চিম দিকে হলো গিয়ে লতা বেড়ের জঙ্গল। ঘাবড়িও না, বাঘ ভাল্লুক নেই সেখানে, নির্ভয়ে ঢুকে যাও জঙ্গলে। ঘন্টা দুই হেঁটে জঙ্গল পেরিয়ে দেখবে পটাশপুর তোমার জন্য কোল পেতে বসে আছে। যাক বাবা, পৌঁছানো গেল তাহলে।
সবুরে মেওয়া ফলে হে বাপু। এই যে পথটা চিনিয়ে নিয়ে এলো, এবার চোখ বুঝেও চলে যেতে পারবে। চেষ্টা করে দেখবো খন। আমার কত হলো ভাই? আমারটাও দিয়ে দাও। আমাদের দুজনের মিলে কত হলো? 20 টাকা। আজ আসি। আমরা পটাশপুরে যাবো কেন? আরে ওখানেই তো সনাতন ওস্তাদের বাস। সনাতন ওস্তাদ? সে আবার কি? আরে তুমি তো আচ্ছা মানুষে। আরে সনাতন ওস্তাদের কথাতেই তো পটাশপুরের কথাটা উঠলো হে। তা বটে, কিন্তু কথাটা উঠছে কেন? যেখানেই লাঠি সেখানেই সনাতন ওস্তাদ। ভূ ভারতে এমন লেটেল তুমি একটা খুঁজে পাবে না, বুঝেছ? ওরে শোনো শোনো, যদি লাঠি খেলাই শিখতে চাও তো পটাশপুরে সনাতন ওস্তাদের আখড়ায় চলে যাও। শুধু লাঠি ধরতেই 6 মাস সময় চলে যাবে। লাঠি দেখতে নিরীহ ঠ্যাঙা বটে, কিন্তু সনাতন ওস্তাদের হাতে পড়লে না বন্দুককেও তাক লাগিয়ে দিতে পারেন। তাই বলছিল কি যে ওই কে বলেছে মশাই যে আমি লাঠি খেলা শিখতে চাই? আমার পটাশপুরে যাওয়ারও ইচ্ছা নেই, আবার আপনার ওই সনাতন ওস্তাদের কাছে লাঠির তালিম নেওয়ারও দরকার নেই। ঝুটপুট আমার কিছুটা সময় নষ্ট করলেন। তোর ভালোর জন্যই বলছি, কিছু না হোক নগদ 30,000 টাকা ঠেকিয়ে নিয়ে রাত বিরতে ভুরফুনের মাঠ পেরোতে ভগবানের উপর ভরসা না করাই ভালো। এই হাতে লাঠিখানা চালানোর বিদ্যেটা যদি জানা থাক তাহলে কি এমন খারাপ হতো শুনি। না, আমি চোর টাকা তো নই আর তাদের আর কাঠিও নই। তবে কি না, আমি তাদের খুব ভালো করে চিনি। চারধারে সব ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখে চেনার জো নেই। আপনি কে বলুন তো? সে খতেনে তোমার দরকার কি বাপু? আমি হলাম গিয়ে ওই ভাবু ঘুরে মানুষ। চারধারের মানুষজনকে দেখে বেড়ানোই আমার কাজ। এই যে দুজন এক্ষুনি চলে গেল, তাদের লক্ষ্য করেছ? কই না তো, এদের তো আগে দেখিনি। তাহলে তো তুমি চোখ থাকতে অন্ধ হে। এমন দিন কানা রাত কানা হলে ঠেক তো যাবে, উল্টে প্রাণটাও চলে যেতে পারে। শোনো, শুধু লাঠি চমকালেই তো চলবে না, চোখ মগজ আর হুঁশ এই দুটো সজাগ না রাখলে হবে না। ওই যে লোক দুজন গেল দেখেছ? ওরা কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখছে। ওরে বাবা, তাহলে কি করা যায় বলুন তো? আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, হরিপুরে আর যাত্রার আসর কি না? আমি আবার ক্লাবের সেক্রেটারি। তাই নাকি? যাত্রা তা কি পালা হচ্ছে? আগে নতুন একটা সামাজিক পালা, অগুপদের সুন্দরী। ওসব মেয়েদা আমার পালা দেখে সুখ নেই জানো তো। পালাটা কিন্তু বেশ নাম করেছে, চিৎপুরের দল। তাই নাকি? তলোয়ার খেলা টলা আছে? তা আছে বই কি, আজকাল তো আবার ঝাড়পিট না থাকলে লোকে তেমন নেয় না। তা না হয় হলো, কিন্তু খ্যাটনের ব্যবস্থা কেমন?
সে হয়ে যাবে খুন যাবেন দাঁড়া দাঁড়া আগে বুঝেনি সবার ব্যবস্থা কেমন সেও হয়ে যাবে আমি ভব ঘুরে বটে কিন্তু বনেদি রক্তটা তো আছে মোটা চালের ভাত কিন্তু আমি খেতে পারি না আর পাশ বালিশ ছাড়া ঘুমোতেও পারি না সে হয়ে যাবে খুন ভাববেন না তাহলে ওই লাঠি গাছটা আমার হাতে দাও আমি তোমায় দেখেই বুঝেছি তুমি আনারি আপনার নাম কি নিমাইদা তুমি আমাকে নিমাইদা বলেই দেখো আমার নাম নবীন শাহ আর বলতে হবে না চলো চলো তুমি যটেশ্বর শাহ ছেলে তো হ্যাঁ তোমাদের বিস্তার ধানি জমি তেলের কল একটা মুদিখানাও না হে বাপু আমি অন্তর্জামি টামি নই আমার বাতিক হলো এই মানুষের খবর টবর রাখা এই গঞ্জে যত লোক আসা যাওয়া করে তার সব কিছু আমার লক্ষ্য দর্পণে অত জোরে হিঁটো না অত জোরে হিঁটো না তুলকি চালে হাঁটো যাতে বদগাছগুলো বুঝতে না পারে যে ভয় পেয়েছো ভয় হলো মানুষের সবচাইতে বড় শক্তি চল আমি জগাই আমি মাধাই আমি জগাই আমি মাধাই মোরা নদী আর সেই জগাই মাধাই নই পিঠো পিঠি ভাইয়ের মতো পাশাপাশি রই মোরা কাছাকাছি রই আমি জগাই আমি মাধাই মোরা নদী আর সেই জগাই মাধাই নই পিঠো পিঠি ভাইয়ের মতো পাশাপাশি রই মোরা কাছাকাছি রই মদের মন্দ যে বরাত বিধি চালায় যে করাত মদের মন্দ যে বরাত বিধি চালায় যে করাত মদের নেই কোনো অসুখ তবু মনেতে নেই সুখ মদের নেই কোনো অসুখ তবু মনেতে নেই সুখ আরে মন্দ লোকে ধান্দা করে মোরা জবাই হই ওরে মন্দ লোকে ধান্দা করে মোরা জবাই হই তবু কাছাকাছি রই আমি জগাই আমি মাধাই মোরা নদী আর সেই জগাই মাধাই নই পিঠো পিঠি ভাইয়ের মতো পাশাপাশি রই মোরা কাছাকাছি রই চালাতে আট চালাতে ঘড়ি দোকান ঘর আরে বারে বারে দেয় যে ভেঙে শয়তানেরই চর চালাতে আট চালাতে ঘড়ি দোকান ঘর আরে বারে বারে দেয় যে ভেঙে শয়তানেরই চর ভাবি আজ না তো কাল বুঝি ফিরবে গো কপাল ভাবি আজ না তো কাল বুঝি ফিরবে গো কপাল মোরা দেখবো সুখের মুখ জোড়া লাগবে ভাঙাবু মোরা দেখবো সুখের মুখ জোড়া লাগবে ভাঙাবু ভালো ভালো স্বপ্ন গুলো সত্যি হলো কই ওরে ভালো ভালো স্বপ্ন গুলো সত্যি হলো কই তবু কাছাকাছি রই আমি জগাই আমি মাধাই মোরা নদী আর সেই জগাই মাধাই নই পিঠো পিঠি ভাইয়ের মতো পাশাপাশি রই মোরা কাছাকাছি রই আমি জগাই আমি মাধাই Thank you.
কেন যে পানু বাবু আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করছেন তুই বুঝতে পারছিস না বুঝলি জগাই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে পানু বাবু রেখে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে আমিও বুঝতে পারছি শেষে কি গঞ্জের পাট তুলে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে হ্যাঁ তাই চল এই গঞ্জ ছেড়ে কোনো কোনো একটা গায়ে গিয়ে আমরা ব্যবসা করি বড় বড় মানুষ আর গুন্ডাদের সঙ্গে আমরা কি পারবো আমাদের না আছে গায়ের জোর না মনের জোর না ট্যাকের জোর আর একটা জোর আমাদের নেই বরাতির জোর হ্যাঁ ঠিক বলেছিস তাহলে বুঝি দেখো নতুন জায়গায় গিয়ে কি আমাদের সুবিধে হবে গায়ের মানুষ উটকো নখ দেখলি হাজারো ক্ষতের নেই তোমার আগমন কোত্থেকে মদলোক কি নাম কি মুরব্বি কে তারপর ট্যাঁকের জোর কত তাছাড়া গায়ের নকির কাছে নগদ পয়সা নেই ধার বাকি খেয়ে ব্যবসাটাই নাটে তুলি দেবে তা বটে হ্যাঁ জগাই লটারি খেলবি খেলেছি বাদ দশে দশ বারই পক্কা আমার মাথাটারে কাজ করছে না আমারও কি করছে আমার মাথাটা কিন্তু দিব্যি খেলছে কিরে বাবা কথাটা কে বললো ও মাদাই দা ঠিকই বলেছিস আমিও স্পষ্ট শুনলাম জানিস ঠিকই শুনেছ ভুল নেই জগাই দেখ তো চালের উপর ঘাপটি মেরে বসে কথা কইছে কিনা চালের উপর তো কেউ নেই জম্মে কখনো চালে ওঠার অভ্যাস আমার নেই বুঝেছ আগে আপনি কে আপনাকে দেখতে পাচ্ছি না কেন দেখা দেখি দরকারটা কি হ্যাঁ ওই দেখা দেখি দরকারটা কি তাই তো যুক্তি বুদ্ধি পরামর্শ এই তো চাই ডেকে হবে কোন কচু পোড়া ওকে ওকে তবু তো ভয়টারের একটা ব্যাপার আছে বলি ভয়ডরের আর কি আছে ব্যবসা পত্র তো লাটে উঠেছে এবারে ভিটে মাটিও যায় যায় বলি ভয় পাওয়ার আর কি আছে রে ভয় বলে না ন্যাংটার নেই বাটপরের ভয় আগে তবু কিন্তু আমার ভীষণ ভয় করছে কিরে জগাই তোর ভয় করছে না ভেবি দেখি হ্যাঁ গো মাদাই দা গাটা কেমন যেন শিরশির করতেছে হাতি পায়ে কিল ধরা ভাব কলাটাও শুকায় আসছে এ তো ভয়েরই লক্ষণ মাদাই দা ওসব মোটেই ভয়ের লক্ষণ নয় আজ দুপুরে ভাত খাওয়া হয়নি বলেই ওসব হচ্ছে দূর মশাই দুশ্চিন্তা খাওয়া দাওয়া মাথায় উঠেছে আমার কথা মনেই নেই দেখ তো জগাই
লোকটা কোথা থেকে কথা বলছে? ওই ওসব খবর আমার জানা, তাই তো বলছি ওসব মোটেও ভয়ের লক্ষণ নয়। তবে ভয় পাওয়ার সুবিধেও আছে, ভয় থেকে নানা ফিকির মাথায় আসে। বাহ, আপনি তো বেশ ভালো কথা বলেন। আপনি কে কে? ওই ভূত প্রেত নাকি? এসব পুরনো বস্তা পচা কথা কেন যে তোমাদের মাথায় আসে? ভূত প্রেত মনে করার দরকারটাই বা কি? একজন বন্ধু লোক বলে ভাবলেই তো হয়। তা একে নামটা? কণ্ঠস্বর, কণ্ঠস্বর হলে কেমন হয়, ভালো না? বাহ, সুন্দর নাম। কণ্ঠস্বরে তো কণ্ঠ লাগে, তো আপনার আপনার কণ্ঠটা তো দেখা যাচ্ছে না মশাই। বলিহারি বাবু তোকে, কণ্ঠ কি দেখবার মতো জিনিস? জন্মে শুনিনি কেউ কারু গলা দেখতে চা। তো মুখের চেহারাটাই যখন দেখাচ্ছেন না, তখন কণ্ঠটা দেখলেও তো একটু ভরসা পাওয়া যায়। দেখ মেধ, তোকে বহুকাল ধরে দেখে আসছি। লোক তুই মন্দ নোষ বটে, কিন্তু জগাইয়ের মাথায় যে একরত্তি বুদ্ধি আছে তোর সেটুকুও নেই। বলি, গোটা মানুষটা ছেড়ে যদি শুধু তার গলাটা দেখতে পাস, তাহলেই কি তোর ভয় কমবে? আগে সেটাও ভাববার বিষয়। তবে তার চেয়ে যে আমি মোটামুটি গায়েব হয়ে আছি, সেটাই কি ভালো না? হ্যাঁ, এখন তাই মনে হচ্ছে বটে। একে আমাদের দোষ ত্রুটি নেবেননি কণ্ঠ দাদা, অবস্থার গতিকে আমরা বড় ঘেবড়ি আছি। মাথায় কোনো মতলব আসছে নি কণ্ঠ দাদা? সে আমি খুব বুঝতে পারছি। ভেবেছিলুম কাউকে কোনোদিন বলবো না, ধনরত্নে তো আমার কোনো কাজ নেই, কিন্তু তোদের অবস্থা দেখে আজ বড্ড বলি বলি ভাব হচ্ছে। ভাবলাম আহা, এসব জিনিস এই দুটো দুঃখী লোকের ভোগে লাগু। দুনিয়ার যত ভালো মন্দ জিনিস এরা চোখেও দেখেনি, চেখেও দেখেনি, সেই জন্যেই তো বলছি মন দিয়ে শোন। কি রে শুনছিস তো? একবার কান খাড়া করি শুনছি কণ্ঠ দাদা। আহা, শুনতে লাগতেও বেশ। গেলবার রাশির সময় রামশঙ্কর বচ্চাজির কীর্তনের পর আর কিছু এত ভালো লাগে কি দাদাই? তা কেন, গেলবার আমরা শ্যামগঞ্জে গেলাম না, সেই চৈতন্য, তারপরে সন্ন্যাসী, কিছু নিমাই সন্ন্যাস, এসব দেখলাম না, কি দারুণ লেগেছিল বল। তা বটে, তা বটে, তবে মুকুন্দ রক্ষিতের কত কথার কথাও বলতে হয়। আহা, আজও চোখে জল আসে গো। না, তোদের দিয়ে হবে না রে, বলে লাভ নেই তোদের। টাকা পয়সার কথা শুনে কোথায় হামলে পড়বি, তা না? রাজ্যের বাজে কথা এনে ফেললি। হ্যাঁ, দোয়াই কণ্ঠ দাদা, আমাদের আর দোগ দে মারবেন নি, কাছে তুলে দিয়ে মই কেড়ে নিলি, আমরা মারা পড়ব যে কণ্ঠ দাদা। তোরই তো দোষ, একটা গুরুতর কথা হচ্ছে, তার মধ্যে ধা করে কেতন এনে ফেললি, ওই জন্য আমাদের কোনো কাজ হয় না। একটা কথা বলে রাখছি তোকে। কি কথা নিমাইদা? এই শীতকালে
ফুলকপির পরের ভাজা তোর কিরকম লাগে? খুব ভালো। আমারও তা হয়ে যাবে, ভাববেন না। আর ওই কড়াই শুটি দিয়ে সোনা মুগের ডাল তা ভালো। ঘি আছে বাড়িতে? ঘাটি সর্বাটা ঘি। গরম ভাতে এক খাবলা ঘি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেলে মন্দ লাগে না, কি বল? ধরে নিন, হয়েই গেছে। কণ্ঠ দাদা, ও কণ্ঠ দাদা আছেন কি? আছি রে আছি। আজ তোদের ভাগ্যের চাকা ঘোরাবো বলেই এখনো আছি। কিন্তু চাকা কি সহজে ঘুরবে? তোদের বুদ্ধির দোষে মাঠ হয়ে আছে। এখন শোন, মন দিয়ে শোন। ভুরফুনের মাঠ বলি, ভুরফুনের মাঠ তো চিনিস? একে খুব চিনি, ওই খাল পেরিয়ে তো তেপান্তর। হ্যাঁ, সেই ভুরফুনের মাঠের ভাঙা কেল্লা দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, তবে দূর থেকে। কেল্লার কাছে নাকি যেতেনি? তবে শোন, তোরা আমার কাছে আয়, কাছে আয়। কিন্তু কি করে যাবো? আমরা তো দেখতেই পাচ্ছি না, কোন দিকে যাবো? সোজা 30 পা চলে আয়। এক, দুই, পাঁচ, ছয়, সাত, আট। আমরা কি কেল্লার দিকে যাচ্ছি? আমার কেল্লার কথা উঠছে কেন? সেটা ভীষণ ভয়ের জায়গা। আর ভ্যাসটা ও করিস নি তো মেলো? তোর যদি এতই ভয় তাহলে তুই আমার সঙ্গে এতক্ষণ ধরে দাঁত খেলিয়ে কথা কইছিস কি করে? ভয় যে লাগছে না তা তো নয়, একটু একটু লাগছে। ভয়টা কেমন জিনিস জানিস? শীতকালে পুকুরে ডুব দেওয়ার মতো। প্রথম ডুবটাই যা শক্ত, তারপরের ডুব গুলো আর ঠান্ডা লাগে না। একবার ভয়টা কেটে গেলেই হয়ে গেল। তাছাড়া ডাউটাল তো কম নয় রে বাপু, ওখানে যা পাবি তাতে তোরা তোদের পুত্র পৌত্রাদি, দশ পুত্র পৌত্রাদি, দশ পুত্র পৌত্রাদি, সাত পুরুষ পায়ের ওপর পা তুলে গ্যাঁট হয়ে বসে চব্বচস্য লেজ্জ পেয়েও খেয়ে গেলেও পুরোবে না, বুঝলি? না, ভয়টা কিসে? না, এখন আর ততটা ভয় লাগছে না। নিচ্ছুম এই রাত আছে ভূতের উৎপাত, নিচ্ছুম এই রাত আছে ভূতের উৎপাত,
ভোর ফোনের ওই মাঠের গেল্লা হোক না ভাঙা না থাক জেল্লা গুপ্ত ধনের খোঁজ পেলে যে করব বাজি মার আরে গুপ্ত ধনের খোঁজ পেলে যে করব বাজি মার মোরা ফকির থেকে বাদশাহ হব খুলবে রে বরাত ঝলমলে সব পোশাক পরে খাব মোগলাই খানা দুহাত ভরে বোঝাই করে নেব সোনা দানা হীরে চুনি পান্না ওই ঝলমলে সব পোশাক পরে খাব মোগলাই খানা দুহাত ভরে বোঝাই করে নেব সোনা দানা আরে এক লাফেতেই কোটিপতি হব রে হঠাৎ মিটবে মনের সাধ গুপ্তধনের খোঁজ পেলে যে করব বাজি মাত আরে গুপ্তধনের খোঁজ পেলে যে করব বাজি মাত মোরা ফকির থেকে বাদশাহ হব খুলবে রে বরাত পাপে মৃত্যু যাব না ওই কেল্লায় লোভে পাপ পাপে মৃত্যু যাব না ওই কেল্লায় আছে অজগর পেল্লায় পড়বো রে তার পাল্লায় আছে অজগর পেল্লায় পড়বো রে তার পাল্লায় কণ্ঠ দাদার কথায় নেচে আর যদি না ফিরি বেচে হই রে কুপকার মরা হই রে কুপকার বাঁচা মরা সবই যে ওই ভগবানের হাত বাঁচা মরা সবই যে ওই ভগবানের হাত তবে কি করে আর ফিরবে বরাত হবে বাজি মাত কি করে আর ফিরবে বরাত হবে বাজি মাত আরে কি করে আর ফিরবে বরাত হবে বাজি মাত গুপ্তধনের সন্ধান দিয়েছে নাকি
ওই আর কি। কেল্লার কোণের ঘরে পাথর সরিয়ে সরিয়ে সাত ধাপ নিচে নামতে হবে, তাই না? আগে বলা বারণ ছিল, কিন্তু আপনি দেখছি সবই জানেন। আপনি কে বলুন তো? কুড়োরাও রায়ের নাম শুনেছ নিশ্চয়ই, লোকের মুখে মুখে ফেরে, শোনোনি? শুনেছি নাকি মাদাইদা? হয়তো শুনেছি, আমাদের তো মাথা মোটা, তাই মনে থাকে না। ওই জন্য তো লেখাপড়াটাও করতে পারলুম না। জানিস জগাই, 8 বছর চেষ্টা করেও না আমি সাত ঘরের নামটা মুখস্থ করতে পারিনি। আকবরের ছেলের নাম তো আমার আজও মনে নেই, তার জন্যই কত মার খেয়েছি। আজকাল অত মনে রাখা সম্ভব নয়। গঞ্জের বুড়ো মানুষের কাছে আমার নাম করে দেখো, তারা কপালে জোনার ঠেকাবে। বড় উপকার হিসেবে এক সময় খুব নাম ছিল হে। সারাদিন কেবল খানের বড় উপকার করে বেড়াতাম, এমন নেশা নামা খাওয়ার সময় থাকতো না। কারুর জল তুলে দিলাম, কারুর কাঠ কেটে দিলাম, কারুর বাগানে বেড়া বেঁধে দিলাম, আবার কারুর গাছ থেকে নারকল পাড়িয়ে দিলাম, আবার কারুর মরা পুড়িয়ে এলাম, কারুর বাড়িতে যখন ডাকাত পোনা হুম করে গিয়ে দাঁড়াতুম। সে কি পরের উপকারের নেশা রে বাবা! তাতে অবশ্য মাঝে মাঝে বিপদে পড়তে হতো। যেদিন আমার পরোপকার খুঁজে না পেতাম না, আমার ভারী পাগল পাগল লাগতো। কেল্লাটা আর কত দূরে বলো দেখি? আর মিনিট দশেক হাঁটলেই ভাঙা কেল্লা, হরিপুরের অর্ধেক পথ। ও তা বেশ, তাহলে এসেই গেছি প্রায়, কি বলো? তা বটে। আচ্ছা, কিন্তু আমরা তো কেল্লায় যাচ্ছি না, যাচ্ছি হরিপুরে, তার এখনো অনেক দেরি। বললাম না অর্ধেক পথ। ওই একই হলো, কেল্লা পেরিয়ে গেলেই বাড়তি আর কেল্লা, বাকি পথটুকু উড়ে বেরিয়ে যাবে। কথায় বলে না, কেল্লা ফাতে। আচ্ছা আচ্ছা, ওই কেল্লার মধ্যে কি আছে বলো দেখি? কি আর থাকবে, ইঁদুর বাদর চামচিকে সাপখোপ আছে বলেই তো শুনি। উঠবে তো নাকি আছে? ও বাবা, ওই কেল্লার ভেতরে গেছো কখনো? না, গুরুজনেরা বারণ করেন। কেন বলো তো? নানা লোকে নানা কথা বলে, কেল্লা মোটেই ভালো জায়গা নয় নিমাইদা। আরে দূর দূর, কেল্লা তো ফা জায়গা। আমার কি ইচ্ছে জানো তো, আর একটু বয়স হলে ওই কেল্লার এক ধারে একটা জায়গা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে থাকবো। ভারী নিরিবিলি জায়গা তো। অনেকে না ওখানে গুপ্তধন খুঁজতে যায়। না 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 না, এটা হাসির কথা নয়। ওই 500-550 বছরের পুরনো কেল্লা তো গর্ভগৃহে সোনাদানা থাকা বিচিত্র নয়। তাছাড়া তখনকার দিনে ওই সব সোনাদানা মাটির নিচে পুঁতে রাখারই রেওয়াজ ছিল। তাই? হ্যাঁ, ভাবছি যখন ওই কেল্লায় ডেরা বাঁধবো, রোজ গুপ্তধন খুঁজব, কিছু না হোক সময়টা তো কাটবে, কি বলো? আর গুপ্তধন পেলে তাহলে তো কথাই নেই। আমার অনেক দিনের ইচ্ছে একটা ঠাকুরের মন্দির গড়ব, আর ওই মন্দিরের চূড়াটা হবে সোনায় মোড়া। বাহ, কোন ঠাকুরের মন্দির?
সেটা অবশ্য এখনো ভেবে দেখিনি, আসলে আমাদের তো মেলা ঠাকুর এই জন্যে। চললি কোথায়? আমাদের গুরুতর কাজ আছে মশাই, এবার বিদায় হতে আজ্ঞা করুন। যাবে তো যাও। শোনো, আমি এখন লোকের উপকার করে একেবারে ভুলে গেছি। লোকে বিপদে পড়লে না আমি চুপটি করে থাকি, কিছু বলি না। যা হচ্ছে হোক, আমার কি? কুড়োরাম দাদা, আমাদের কি কোনো বিপদ দেখতে পাচ্ছেন? মানে কথাটা এমনভাবে কইলেন, বুকের ভেতরটা এবারে খামচি মেরে উঠলো। আমারও ঠিক তাই। না মানে খামচি মারেনি, আমার কেমন হচ্ছে জানিস তো জগাই? মনে হচ্ছে ফুটন্ত তেলের মধ্যে না চকবক করে তেল ফুটছে, বেগুন দিয়ে দিলে যেন হয়। বাবা, আমার মনের মধ্যে কেমন কুডাক ডাকছে। কুড়োদা দাদা, ওরে না না, আমি পরের উপকার করে একেবারে ভুলে গেছি। তবে কি ভাঙা কেল্লায় যেতে আপনি বারণ করছেন কুড়োদা? আমি কেন মানা করব, যাবি তো জানা। গুপ্তধন তাহলে কি নি? কোথায় গেলেন কুড়োদাদা? আহা, অত ভেঙে পড়ছিস কেন? কেল্লায় গিয়ে পাবি তো লবডঙ্গা। তোদের আর ক্ষতিটা কি? নবীনের বিপদটা ভেবে দেখ, সে তো ধনে প্রাণে মরবে আজ। ঠিক কথা, নবীনটা বড্ড ভালো ছিল রে জগাই। আমাদের দোকানে এসে আলুর চপ ফুলুরি এসব খেয়ে পয়সা দিয়ে তারিফ করে যেত। ঠিক বলেছো মাদাইদা, নবীন ভাই আর যে এত বড় বিপদ আগে তো বুঝতে পারিনি। একটু বাদেই সেখানে রক্তরক্তি কাণ্ড হবে। আচ্ছা মাদাইদা, নবীন ভাইরে তাহলে তো একটা জানান দেওয়া দরকার। পরের উপকারের বাইচাকার দিয়েছি বুঝি, তা ভালো। জানপাল নড়িয়ে কারোর উপকার করলে সে কৃতজ্ঞতার বদলে এমন নাকাল করবে না, সে আর কিছু বলার রইল না। হ্যাঁ রে জগাই, তার মানে নবীনের উপকার করতে গিয়ে আমরা ফাঁসাতে ফাঁসবো? হ্যাঁ রে, এরা না সব জেনে বুঝেই কথা বলে রে। তাই নাকি? আচ্ছা মাদাইদা, তাহলে কি ছেলেটা বেঘরে পানটা দেবে? আমাদের আর প্রাণের কি দাম আছে বলো? চোর ডাকাতের হাতে মরতি না হলে না খেয়ে মরা তো আমাদের কপালেই রয়েছে। ঠিকই বলেছিস। আচ্ছা চল না জগাই, আমরা একবার মরেই দেখি। মরবে? হ্যাঁ, শুনেছি বিড়ের মতো মরলে নাকি পরের জন্মটা দুধে ভাতে হয়। তাই নাকি? যাবি? চলো চল চলো চল। তাহলে মরাই সম্পুষ্ট করলে দুজনে? মরার মোটে ইচ্ছে ছিল না ময়, এখন মনে হচ্ছে মরণটাই আমাদের অন্য হয়ে খুঁজছে। অন্য হয়ে খুঁজছে মানে অন্য হয়ে করে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাহলে বাবু এগিয়ে বড়, পাঁচালি হাঁটলে কেল্লার আগেই নবীনকে ধরে ফেলতে পারবে। তারা বেশ দুলকি চালে হাঁটছে। তবে হ্যাঁ, যাওয়ার আগে না হাতে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে নিও। কি হলো, যাও। আমি যাচ্ছি বসেই যাচ্ছি, সেই থেকে যাও আর যাও, আমাদের মরণের মুখে ঠেলে দিতে আপনার খুব ভালো লাগছে না? মৌর্য সমাজে
शक्ति चित चित ब्रह्मा बल कया जीना मनस्तथानी संगठन ऐसा मंत्र पढ़ा शब्द सुनते बच्चा अच्छा चाहे उधर माथे के मंत्र पढ़ बोलता कोई हम तो किसी सुन चुके कि अच्छा तो तुम्हें सुनते बच्चा ना किंतु हमी हमी स्पष्ट सुनते बच्चे গমগমে গলা আমি কেন কিছু শুনতে পাচ্ছি না নিমাইদা আমার কান তো বেশ সজাগ ঝালাপালা করে দিচ্ছে মন্ত্র আপনি কিছু বুঝতে পারছেন শুনেনি সংস্কৃত তো সংস্কৃত ভালো জানি না তাই কি বলছে বুঝতে পারছি না আমি কেন কিছু শুনতে পাচ্ছি না কিন্তু ওই পুতুলের আওয়াজটা কোথেকে আসছে বলো তো জানি না তুমি মাইদা কেন বলুন তো এই লাঠির ভেতর থেকে মন্ত্র আসছে কান পেতে শোনো 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 এসব জিনিস ঠিক না নিজের কাছে দেখো না ফেলে দাও ফেলে দাও না এটা আমার লাঠি আমার কাছেই থাক নিমাইদা আবার আলো জ্বলল ওরা কারা নিমাইদা বুঝতে পারছি না খারাপ মতলব আছে মনে হচ্ছে অনেক লোক হাতে আবার অস্ত্র তাহলে আমরা তো ওদের সঙ্গে পেরে উঠব না নবীন তোমার কাছে যদি কিছু চায় তুমি তাহলে দিয়ে দিও হ্যাঁ আর হাতে লাঠি দেখলে ওরা কিন্তু বিগড়ে যেতে পারে অস্ত্র চালিয়ে দিতে পারে তুমি বরং হাতে লাঠিটা ফেলে দিয়ে হাত জোর করে দাঁড়াও দাঁড়ান না আগে তো দেখি ওরা কারা তোর হাতে লাঠি কেন রে হ্যাঁ কি মারবি নাকি হ্যাঁ আগে না মারবি দরকার হলে মারব বাপ রে সত্যি মারবি নাকি আমার বড় ভয় করছে আমাকে ছেড়ে দিন টাকা পয়সা যা আছে দিয়ে দেব কিন্তু দয়া করে জানে মারবেন না আমার সত্যি ভয় করছে রে হ্যাঁ ভয় পাওয়াই তোমার পক্ষে ভালো Ha 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 ha
আচ্ছা আজ রাতে আমার আরো দুটো তিনটে ডাকাতি আছে, না হলে তোর সঙ্গে আরো খানিকটা রগড় করতুম। হ্যাঁ দেখ, আমি রক্তারক্তি মারামারি পছন্দ করি না, তোর ট্যাঙ্কে যা আছে সব বার করে দে। ভয় নেই রে নবীন, ভয় নেই, আমরা এসে গেছি, তোর সঙ্গে মরবো। এই চালা আস্ত, নিকেশ করে দে সব কটাকে। তোমরা এই বিপদের মধ্যে হঠাৎ কোথা থেকে উদয় হলে বলো তো? সে অনেক কথা ভায়া, আর তোমার যে এলএম দেখলাম তাতে আমাদের আর হাত লাগানোর দরকার ছিল না। তুষ, তোমরা কিছুই দেখোনি, আমি তো জীবনে লাঠি খেলিনি আর মারপিটও জানি না। তবে জানো অন্য একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? এই পায়ের নিচে মাটি এখন শক্ত পরিপাটি, এই পায়ের নিচে মাটি এখন শক্ত পরিপাটি, তাই বুক ফুলিয়ে হাঁটি, আমি বুক ফুলিয়ে হাঁটি, হাতের মুঠোয় আছে আমার সাধু বাবার লাঠি, 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 হাতের মুঠোয় আছে আমার সাধু বাবার লাঠি। এই লাঠি যে কথা বলে, একে ধরলে পরে এগিয়ে চলে, এই লাঠি যে কথা বলে, একে ধরলে পরে এগিয়ে চলে, সামনে পিছে বোবো করে নিজের গুণে ঘোরে ফেরে, আহা লাঠি তো নয় ভেলকি দেখায় এমন জাদুর কাঠি, আহা লাঠি তো নয় ভেলকি দেখায় এমন জাদুর কাঠি, আমার সাধু বাবার লাঠি, 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 হাতের মুঠোয় আছে আমার সাধু বাবার লাঠি। এমন লাঠি পায় কজনা, আহা তেমন কথা নেই তো জানা, এমন লাঠি পায় কজনা, আহা তেমন কথা নেই তো জানা, এখন আমি লাঠির গোলাম, লাঠির জন্যেই জিতে গেলাম,
তাই মাথায় করে রাখবো এ যে সোনার চেয়েও খাঁটি তাই মাথায় করে রাখবো এ যে সোনার চেয়েও খাঁটি আমার সাধু বাবার লাঠি 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 হাতের মুঠোয় আছে আমার সাধু বাবার লাঠি এই পায়ের নিচে মাটি এখন শক্ত পরিপাটি এই পায়ের নিচে মাটি এখন শক্ত পরিপাটি তাই বুক ফুলিয়ে হাঁটি আমি বুক ফুলিয়ে হাঁটি হাতের মুঠোয় আছে আমার সাধু বাবার লাঠি 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 তোরা খোঁজ নে তো কাশি না গয়া কোন জায়গাটা বেশি ভালো হবে কেন ওস্তাদ এই সমাজে কি আর মুখ দেখাবার জোর হইল আমার সব কিছু ছেড়ে দিয়ে কাশিবাসী না হওয়া ছাড়া আমার আর উপায় কি রইল বল হ্যাঁ একটা পুচকে ছোড়ার হাতে এতগুলো লোক জখম হলাম ছি 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 লজ্জার কথা সর্দার সব দোষ এই নিমায়ের এই তো আমাদেরকে বলেছিল এবারের শিকার একদম জল ভাত গুঁড়ো দিলে নাকি টাকার পান্ডিল পার করে দিয়ে হাতে পায়ে ধরে প্রাণটা ভিক্ষা চাইবে নেপা তলবারটা নিয়ে আই তোরে আজ এটাকে কেটে দুটুকরো করলে তবেই আমার খানিকটা জ্বালা জুড়োবে এই এটাকে কেটে দুটুকরো করে কেল্লার পেছনের এদারায় ফেলে দে গেনা তুমি একটা আহাম্মক কি বললি আহাম্মক না কি জানো পঞ্চা আমি ঠিক শুনেছি তো ঠিকই শুনেছেন গলা কাটবার আগে এর জিভটা কেটে ফেলবো তারপর দশ মিনিট বাদ গলা ঠিক বলেছিস দাঁড়াও আগে আমার কথাটা শোনো তারপর গলাটা কেটো তোর আবার কি কথা রে মরকট হ্যাঁ তোর আবার কি কথা তুই নাকি মস্ত লেটেল সনাতন ওস্তাদের চালা তা তুই একটা বড় লেটেল হয়ে আর একটা লেটেলকে চিনতে পারলি না বলে দিলি জল ভাত আর ওর মতো একটা পুচকে ছোকরা আমাদের মতো সন্ডাদের পিটিয়ে ঠান্ডা করে দিল তোর লজ্জা করছে না তোর মরতে ইচ্ছা করছে না না করছে না তার কারণ নবীন কশ্মিন কালেও লেঠেল ছিল না ও লাঠি চালাতেই জানে না ও লেঠেল নয় বা 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 তাহলে আনাড়ির হাতে মার খেয়ে এলি বলে তোর তো আরো বেশি করে লজ্জা পাওয়া উচিত এই কালু একে হেড মুন্ডু করে ওপর থেকে ঝুলিয়ে দে সর্দার সর্দার আমার কথা শোনো আগে আমি বলছি ও লেঠেল নয় দরকার হয় তুমি হরিপুরে খবর নিয়ে দেখো তাহলে লাঠিটা চালালো কে ভূতে না তোর বাবা হ্যাঁ সেই কথাই তো বলছি সেই কথাই তো বলছি ভূতেই বটে লাঠিটা তো আমার কাঁধে ছিল তো হঠাৎ দেখি তার মধ্যে মন্তরের শব্দ ভয়ে লাঠিটা নবীনের হাতে দিয়ে দি বিপদে পড়ে এখন মন্ত্রতন্ত্রের গল্প ফেঁদেছিস রে ছুচো হ্যাঁ আমি তোর একটা কথাও বিশ্বাস করি না এই তোরা ওকে পিছমোড়া করে বাঁধ বেশ খটখটে করে বাঁধবি সাতার আমার কথাটা শোনো আমি তো আর পালিয়ে যাচ্ছি না আমার কথা শুনলে ভালোই হবে চুপ
তোর মতো বিশ্বাসঘাতকের সঙ্গে আবার কাজের কথা কিরে মরকট? হ্যাঁ বলছি, শোনো বলছি, আমার কথা শুনলে তোমার লাভই হবে, তারপর যা করার করো। কি কথা? হ্যাঁ বলি, কি কথা? লাঠি, ফের লাঠি? লাঠির নাম নিতে তোর লজ্জা করছে না? তুই লেঠেলের বংশে একজন কুলাঙ্গা। না সর্দার, আমি ভালো লেঠেল, নবীন লেঠেলি নয়। তবে লোভিনের লাঠির মধ্যে ভর করে আছে কোন বড় লেঠেলের আত্মা। আজ যে কাণ্ডটা হলো সেটা তারই ফল। সর্দার, ওই লাঠি যদি তুমি নিয়ে নিতে পারো, তাহলে এই পরগনায় তোমার সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। ঠিক আছে, আমি খবর নিচ্ছি। যদি আবোল তাবোল বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করিস, তাহলে আমি যা যা বলেছি ঠিক তাই তাই করব। তা তুমি করো, কিন্তু আমি বলে রাখছি সর্দার, ওই লাঠির দাম লাখ লাখ টাকা। এ খবর যখন সবাই জানতে পারবে, তখন সব পাজি লোকেরা গিয়ে হামলে পড়বে। ওই লাঠি যদি তুমি দখল করতে না পারো সর্দার, তাহলে কিন্তু তুমি পস্তাবে, বলে রাখছি। এই গুলে ঘুরে ঘুরে কাউকে পাঠিয়ে দে, লাঠিটা নিয়ে আসুক। সর্দার, আমি যেতে পারতাম দু কদম আমার শক্তি নিয়ে যাওয়ার। কালু, তবে তুই যা। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না সর্দার। তোরা যে কেউ যা, লাঠিটা কিন্তু আমার চাই। পঞ্চা, তুই যা গিয়ে হরিপুর থেকে লাঠিটা নিয়ে। তুই যা চাইবি আমি তোকে তাই এনাম দেব। সর্দার, ইনামের জন্য না, দেখুন আমি একদম নড়তে পাচ্ছি না। দুদিন বাদ আমি ঠিক এই লাঠিটা আপনাকে এনে দেব। তোরা কে যাবি? যে যাবি তাকে আমি এনামে ভরিয়ে দেব। কে যাবি বল? আর কেউ যদি যেতে রাজি না হয় তাহলে আমি যাই। এই শিয়াল, তোকে আমি বিশ্বাস করি কি করে বল? লাঠিটা হয়তো তুই নিজেই বাগিয়ে নিতে পারিস। যদি বেইমানি করি তাহলে তুমি যা ইচ্ছে সাজা দিও, কিন্তু লাঠিটা হাত ছাড়া করো না সর্দার। ঠিক আছে, তাহলে তোকে আমি যেতে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবি, যদি আমার সঙ্গে বেইমানি করিস, তবে তোর গ্রামে গিয়ে রাতের অন্ধকারে তোর বাড়ি ঘর সমস্ত কিছু জ্বালিয়ে ছারখার করে দেবো। পরিবারের একটা লোকও বাঁচবে না, বুঝেছিস? ঠিক আছে, যাচ্ছিস যা, তবে একটা কথা মনে রাখিস, কাল রাত্রের মধ্যেই লাঠিটা কিন্তু আমার চাই। মনে থাকবে তো?
সভাপতি নাকি? না গো, আমি সভাপতি নই, ওই নবীন, নবীনের দূর সম্পর্কের ভগ্নিপদ। ও, ওই লাঠিটার জন্য এসেছেন বুঝি? তা ভালো, আজ ওখানে সবাই গিয়েই তো জুটেছে। আমি যদিও বুজরকিতে বিশ্বাস করি না, তবু কাণ্ডটা কি তা দেখতে যাব ভাবছি। সর্বনাশ, লাঠির কথা এরই মধ্যে চাউর হয়ে গেছে? যান যান। চলো লাঠিটা বরং ক্লাবে দেখে আসি। হ্যাঁ, লাঠিটা সত্যি বড় আজব জিনিস। আজব জিনিস বলেই তো বড় হয়, লাঠির অনেক দাম। হ্যাঁ, বাবাও তাই লাঠিটা নিয়ে বেরোতে মানা করছিলেন। তোমাদের খুব খিদে পেয়ে গেছে তাই না? আচ্ছা, রাঙা চালের ভাতের উপর যদি সোনা মুগের ডাল ঢালা হয় তাহলে কেমন শোভা পায় বলো তো? সে একবারে মারদাঙ্গা ব্যাপার। তার সঙ্গে দু চারটে ঝাল কাঁচা লঙ্কা না? ও, তাহলে সব ভাত সাবা। আরে তা কেন, সঙ্গে একটু পোস্ত চচ্চড়ি দিলে তো মন্দ হয় না, কি বলো? উফ, বাপ রে, কি হলো জগাইদা? সব পোস্তর কথা কি আর আমাদের শুনতে আছে? সব বড় নকিদের ব্যাপার, আমাদের শুনলেও পাপ হয়। ঠিকই বলেছিস। আরে শুনলে ক্ষতি কি? ধরো ওর সঙ্গে যদি ফুলকপি দিয়ে তেলালো কই মাছের একখানা চম্পেস ঝোল হয় তাহলে? ও, তাহলে আর বাঁচবো না। কিন্তু ওসব হয় না নবীন ভায়া, ওসব রূপকথার গপ্প। কই মাছের পর কারু কারু নাকি আবার রুই মাছের কালিয়া খেতেও ইচ্ছা যায়। যায় নাকি? দুনিয়ায় কত পাগল আছে। তা ওসব না হয় একটু বেশি রাতে, তার আগে এই কয়েকখানা বেগুনি দিয়ে এক ধামা করে মুড়ি খেতে পারলে কেমন হয় বলতো? এই মুড়ি খেলে না খিদে মজে না, বরং কিছুক্ষণ পরে এই দ্বিগুণ ভাবে জাগিয়ে ওঠে, তাই না? এক কাজ করো মাদাইদা, তোমরা বরং লাঠিটা নিয়ে বাড়ি যাও, আমি একটু জুইকে দেখে আসি, ওর খুব অসুখ গো। অসুখ? তাহলে তুমি দেখেই আসো, আমরা যাই। সাবধানে যেও। বুঝলি জগাই? হ্যাঁ, এই হরিপুর জায়গাটা না বড় খারাপ। কেন? আরে এখানকার জল পেটে পড়লেই না, যা খেয়েছি কয়েক মুহূর্তের মধ্যে কেমন হজম হয়ে যায়। এই জায়গা আমাদের পোষাবে না রে। হ্যাঁ, এটা ভাববারই কথা মাদাইদা। বুঝলে মাদাইদা, কিনিমা বেরোবার সময় বললেন, বাবারা সব বাইরে হাবি যাই বেশি কেউ নি জানো। দাদা, আর রাত্রি একবার লম্বা খাওয়ারই ব্যবস্থা আছে। হ্যাঁ, চলো চলো দেখি। আরে জগাই, কি কি খাবার হচ্ছে? ও বাবা, লাবড়ার তরকারি দিয়ে শুরু, তারপর ধরো তোমার দুই পদ মাছ আর পায়েস, কত কি। সে ঠিক, কিন্তু ভয়টা কি জানিস? কি গো? খাবার তো পেট ঠেসে খেলুম, কিন্তু এখানকার জল যাই পেটে পড়লো না, ও অমনি যেন সব কেমন খালি খালি। তখন মনে হয় সত্যি কি কিছু খেয়েছি। হ্যাঁ ঠিকই বলেছ, দেখি চলো চলো চল চলো। তারপর নবীন কাকা সেই লাঠিটা দিয়ে ডাকাতগুলোকে মেরে মেরে শেষ করে দিল। শুধু লাঠিটা দিয়ে মেরে দিল? না, প্রথমে লাঠি, তারপর লাঠি ঘুষি অনেক মেরেছে। চল ডাকাত ডাকাত। দুষ্টুমি করতে হয়? দেখো না কেমন লেগে গেল। আমি দুষ্টুমি করি নি, সময় তো আর ফেলে দিল। আর দুষ্টুমি করবে না কেমন? নবীন কাকা, পিউ বলেছিল কি তুমি ডাকাত দলকে মেরে ফেলেছ? আরে না না। কি রে জুই, কেমন আছিস তুই? দেখো না, কাল রাত থেকে আবার জ্বরটা বেড়েছে, শরীরটা খুব দুর্বল। সে যাক,
তুমি সত্যি টাকা ঠেঙিয়েছো? বলো নবীন কাকা ডাকাতগুলোকে কিভাবে মারলে? শোনো শোনো বন্ধুরা সব সেলাঠির খেল, লাঠি খেলা না শিখে হয়েছিল ঠেল। শোনো শোনো বন্ধুরা সব সেলাঠির খেল, লাঠি খেলা না শিখে হয়েছিল ঠেল। ঠেঙিয়ে ডাকাতদের করেছি ঘায়েল, আমি করেছি ঘায়েল। শোনো শোনো বন্ধুরা সব সেলাঠির খেল, আরে লাঠি খেলা না শিখে হয়েছিল ঠেল। প্রথম দিনই বুঝে গেছি লাঠি হাতে করে, মন্ত্রতন্ত্র আছে কিছু সেই লাঠির ভেতরে। প্রথম দিনই বুঝে গেছি লাঠি হাতে করে, মন্ত্রতন্ত্র আছে কিছু সেই লাঠির ভেতরে। ওই লাঠির ছোঁয়া পেলে যেন অনেক কিছুই মেলে, আমিও তো জিতে গেছি ওই লাঠির জোরে। তাই তো ডাকাতদের হলো আকেল, ঠেঙিয়ে ডাকাতদের করেছি ঘায়েল। শোনো শোনো বন্ধুরা সব সেই লাঠির খেল, লাঠি খেলা না শিখে হয়েছিল ঠেল। ঠেঙিয়ে ডাকাতদের করেছি ঘায়েল, আমি করেছি ঘায়েল। শোনো শোনো বন্ধুরা সব। এই লাঠির কথা শুনে আমার জাগছে আশা মনে, একটু একটু স্বপ্ন জেতাই দেখি দুনয়নে। এই লাঠির কথা শুনে আমার জাগছে আশা মনে, একটু একটু স্বপ্ন জেতাই দেখি দুনয়নে। জগতে কারো কোনো দুঃখ ব্যথা নেই, হাসছে সবাই গাইছে সবাই আছে আনন্দে। নাচছে সবাই সাগরের ঢেউ যেমন নাচে, বাঁচার মতন সবাই বেঁচে আছে, সবাই বেঁচে আছে, সবাই বেঁচে আছে, সবাই বেঁচে আছে, সবাই বেঁচে আছে। বন্ধুগণ, আজ আমরা পৃথিবীর অষ্টম আশ্চর্যের সম্মুখীন। এতকাল আমরা সপ্তম আশ্চর্য পর্যন্তই জানতাম। আগ্রার তাজমহল, চীনের প্রাচীর, মস্কোর ঘণ্টা, মিশরের পিরামিড, আর যেন কি মনুমেন্ট। আরে না না, মনুমেন্ট না, তাহলে কাশীর পেলা। আরে না রে বোকা। হ্যাঁ মনে পড়েছে, ব্যাবিলনের শূন্য উদ্যান, টেমস নদীর সুড়ঙ্গ, আর আজ দেখলাম অষ্টম আশ্চর্য এই লাঠিখানা। এই লাঠিখানা কাল আমার ভাইপো নবীনকে বাঁচিয়েছে, আর একদল বদমাইশকে পিটিয়ে ঠান্ডা করেছে। জ্যাঠা, আজ আমি আসি। এসো, এ সোজা লাঠি নয় হে। এ লাঠি তো বেঁকানো দে, এ তো সোজা শতাং লাঠি। এ লাঠি সোজা হলে কি হবে? এর ভেতরে স্বয়ং শিব ঢুকে বসে আছেন। শিবের হাতে লাঠি কবে দেখলে হে পরমেশ্বর? শিবের থাকে শূল, তার আবার তিনটে ফলা। শূলটা তো লাঠির মাথায় বসানো আছে, ওটা খুলে নিলেই লাঠি হয়ে যাবে। গোজামিল দিলেই তো হবে না মশাই, শূল হলো শূল আর লাঠি হলো লাঠি। বগি থেকে ইঞ্জিন খুলে নিলেই রেলগাড়িকে কি গরুর গাড়ি বানানো যায় মশাই? অনেকক্ষণ ধরে তো লাঠির মহিমা শোনাচ্ছেন মশাই, এই সায়েন্সের যুগে এসব মিরাকেলে কেউ বিশ্বাস করে? মিরাকেল টিরাকেল সব মিথ্যে, জ্যোতিষশাস্ত্র তো একটা বুজরুকি। ভগবানও নেই, ভূতও নেই। আমাদের বিজ্ঞান যুক্তি সমিতি সংক্ষেপে বিজুস ঘোষণা করেছে, যে এইসব অলৌকিক প্রমাণ করতে পারবে তাকে নগদ 1,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কি হলো,
দেখান আপনার লাঠির কেরামতি। কি পরমেশ্বর, বাবু মুখে যে না বেরোচ্ছে না, হ্যাঁ সে কখন থেকে তোমার ওই লাঠির মহিমার একবার জন্য দাঁড়িয়ে আছি, কোথায় কি তখন থেকে তো শুধু বক্রিমেই শুনে যাচ্ছি, ওদিকে খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটু পরেই তো আধার নেবে আসুন, এদিকে পায়ের ব্যথাটা এই টাকা দিয়ে উঠছে, আর সন্ধ্যে হয়ে গেলে তো মাথায় হিম পড়বে। ওরে প্রচণ্ড নবা, তোর শিরে যে বজ্রাঘাত হবে, বজ্রাঘাত দাগ হলো সর্বাঘাত তো নির্ঘাত। পারবি পারবি গাজীর মোড়ের ওই বটগাছ তলায় রাত 12টার সময় তোর নাম সই করা একখানা কাগজ পাথর চাপা দিয়ে রেখে আসতে, বল পারবি? তবে বুঝবো তুই বাপের বেটা, বুক ঠুকে বলতো সবার সামনে পারবি কি না, পারলে আমি তোকেই দেবো 1000 টাকা। কাল রাত্রের মধ্যে এই লাঠিটা কিন্তু আমার চাই। তবে একটা কথা আমার মনে রাখবি, যদি আমার সঙ্গে বেঈমানি করিস তবে তোর গ্রামে গিয়ে রাতের অন্ধকারে তোর বাড়ি ঘর সমস্ত কিছু জ্বালিয়ে ছারখার করে দেব, তোর পরিবারের একটা লোকও বাঁচবে। কিসের সুবিধার কথা বলছিলেন? এ জীবনে আর সুবিধে হলো না, তো আপনি এদিকে এদিকে কোন কাজ ছিল বুঝি? কাজ করতে ছিল বলতে, তবে তার আগে তো এটা জানা দরকার আপনি এখানে কেন ঘুরঘুর করছেন। ওই লাঠি নিয়ে নানান রকম গাল গল্প রটছে, তো ওটাই ভালো, একবার নিজে গিয়ে ব্যাপারটা দেখে আসি। বুঝলেনি মাই, আমার কাছে কিন্তু অন্য খবর আছে। কাল রেতে ওই লাঠিটা কাঁধে নিয়ে নবীনের সঙ্গে তোকে বুরকুনের মাঠে দেখা গেছে। কেন আমাকে দেখা গেছে? আমাকে কি আশ্চর্য, কই আমি দেখিনি তো, আপনি ভুল খবর পাননি তো পানু বাবু? না হেনি মাই না, আপনি যখন বলছেন তখন বোধহয় তাই হবে। এবার আসল কথাটা পেট থেকে বের করবি? বলছি কাল ওই গঞ্জে নবীনের সঙ্গে আলাপ হলো তো, তো হাতে ওই লাঠিটা দেখে দু চারটে কথা কইলুম, আমি সনাতন স্থানে চেলা শুনে আমার কাছে তালিম নিতে চাইল। ও তাই নাকি, তুই তাদের কাছে লাঠি শিখেছিস? কিন্তু আমার কাছে অন্য খবর আছে নিমাই। হ্যাঁ তুই সনাতন ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিলি, তারপরে এক মাস যেতে না যেতে ওস্তাদের ঘটি বাটি চাটি সব কিছু চুরি করে পালিয়ে গিয়েছিলি।
তুই বেটা ছিঁচকে চোর, তুই লেটেল হলি কবে রে? হ্যাঁ ইচ্ছে তো ছিল বড় লেটেল হও, কিন্তু পেটের দায় আর হয়ে উঠল না। শোন 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 একটা কথা বলছি, মন দিয়ে শোন। বুঝলি? দেখ এই মিথ্যে কথা বলাটাও না একটা আর্ট। আর্ট এই বাল্মীকি, বেদব্যাস, স্বয়ং রবি ঠাকুর এরা সব সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা নিকে গিয়েছে। বলেন কি? হ্যাঁ, কিন্তু সেসব মিথ্যে কথা লোকে মাথায় ঠেকিয়ে পড়ে। আরে তুই তুই বেটা ছিঁচকে চোর, বেটা দাঁত কেলিয়ে যেসব মিথ্যেগুলো বললি না, হ্যাঁ সেগুলো ছুঁলে গঙ্গা স্নান করতে হয়, কিছু বুঝলি? যে আগে যাকে 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 শোন 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 তোকে আমার দরকার আছে। তোর মতো একজন পাকা চোর না হলে আমার কাজটা হবে না। শোন, ওই লাঠিটা আমার চাই। সে কি পানুবাবু, ওই সামান্য একটা বাঁশের লাঠির জন্য আপনি উতলা হচ্ছেন? আচ্ছা আপনি ওইসব গপ্পে বিশ্বাস করেন? তোর চোখ দেখে মনে হচ্ছে তুইও বিশ্বাস করিস, করিস না? কি যে বলেন পানুবাবু। শুন, শুধু বোকা আর আহাম্মকরা ভাবে আমার দুটো চোখ, অবশ্য বাইরে থেকে দেখলে আমার তো দুটোই চোখ, কিন্তু যারা জানে তারা জানে রে আমার হাজার দিকে হাজারটা চোখ ঘুরে বেড়াচ্ছে। তা বটে। লাঠির কথাটা যদি সত্যি না হবে রে, তাহলে ওই পুরনো কেল্লায় জ্ঞানার দলের সন্ডা গুন্ডা গুলো হাতে পায়ে মাথায় কাঁকালে লাঠির চোট নিয়ে কেঁদে কোকিয়ে যে একসা হচ্ছে, বলি তাদের দশাটা করলে কে? হ্যাঁ তোর আর নবীনের মতন দুটো আনাড়ি। হ্যাঁ তাও তো বটে। বলছি 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 আগে আপনার কোনো কথা কি কোনো কালে অমান্য করেছি পানুবাবু? পথে এসো। শোন, আজ রাতেই লাঠিটা সাফ করতে হবে। যে আগে তা আমি কত কমিশন পাবো পানুবাবু? কমিশন পাবি পাবি পাবি, ভালো কমিশন পাবি। তা হ্যাঁ রে, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি সেটা জানিস? আগে হ্যাঁ তার জানবো না পানুবাবু। এই হীরে বলুন, জহরত বলুন, মণিমুক্ত টাকা পয়সা বলুন, কস্তা পেরে শাড়ি বলুন, তারপর ধরুন ওই চিংড়ি মাছ বলুন, পাঁটার মাংস বলুন, কোনটা না দামি? তবে ইদানিং ওই মুড়ির দামটা কেমন ঠেলে উঠেছে। এদের চেয়েও দামি জিনিস আছে রে পৃথিবীতে। আছে? হ্যাঁ, একটা গোটা রাজ্যপাট দিয়ে দিল না তার দাম চোখে না, সেটা কি বলতো? মানুষের প্রাণ। শালা, তোর প্রাণটা না নিয়ে তোকে যে এমনি ছেড়ে দিচ্ছি সেটা কি কিছু কম কমিশন হলো রে বেল্লেক? তা বটে, প্রাণের চেয়ে দামি আর কি বা আছে? তবে কি না বলছিলাম কি যে ভাউ হিসেবে যদি কিছু পেতাম। ওরে সে কি আর আমি ভাবিনি রে, আমি ভেবেছি। ভেবেছে? হ্যাঁ, যদি সত্যি সত্যি লাঠিটা উদ্ধার করে দিতে পারিস তাহলে তোকে আমার দলে নিয়ে নেব রে। হ্যাঁ হ্যাঁ, গঞ্জের বাজারে হাটবারে আমার হয়ে তোলা তুলবি, 20% কমিশন পাবি হেসে খেলে, দুদিনে লাল হয়ে যাবি।
কে খুশি তো? আগে তো একেবারে হাতে ছাদ পাওয়া, তাহলে আমি এখন আসি পানুবাবু। শুধু কথাটা মনে রাখিস বাপ, তোর হাতে চাঁদ আর আমার হাতে লাঠি। লাগলো আরাম দাদা, আড়াই লাখ টাকা তখন চোখে দিস, দিলে ঘুমতে পারবি? আগে না, আমিও তো সেই কথাই বললাম, ও আড়াই লাখ টাকা ঘুরে গেলে মাথার মধ্যে ঝিমঝিম করবে। আমি তাই বলেছিলাম যে 5-10 টাকা কম দিলেও দিতে পারেন, আর তেমন তেমন লোক হলে এ ধরেন আপনি যদি বলেন ওরে নিমাই লাঠিটা এনে দে, আমি কি না করব? আপনজনদের সঙ্গে কি দরাদরি চলে? না চলে না, তোর মতো আপনজনদের জন্য আমার অন্য ব্যবস্থা আছে। মাজারের পেছনে মজা পুকুরটা দেখেছিস? 10 হাত গভীর, থক থকে কাদা। তোকে যদি হেঁট মুন্ডু করে ওই কাদায় ফেলে দিই, 100 বছরে কোনো শালা তোর লাশ খুঁজে পাবে না। আরে ছি 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 ছি, অত মেহনত করতে যাবেন কেন? তাতে তো আপনার অনেক খাটনি হবে, তাছাড়া আপনার কত দায় দায়িত্ব, 20-25 খানা গায়ের প্রজা পালন আছে, ন্যায় বিচার আছে, তারপর এর ওর তবিল ফাঁক করা আছে, কি খাটনিটাই যায় আপনার। থাবড়া না খেলে কি মুখ বন্ধ হবে না তোর? কেন, উচিত কথাই তো বলেছি, তা আমরা না বললে বলবে কি ওই গগন দারোগা? ওই লাঠিটা আমার চাই, বুঝলি? ও তো আপনারই লাঠি, একটা হাঁকার ছাড়লেই লোকজন ইঁদুরের মতো পালাতে থাকবে, তারপর হাসতে হাসতে লাঠিটা তুলে নিয়ে হেলে দুলে চলে যাবেন, কেউ বাধা দেবে না। হারাম দাদা, কোথাও কখনো শুনেছিস হিরু গায়ে ছ্যাঁচার মতন কোথাও কোনো ছোট ছিচকে চুরি ডাকাতি করেছে? কখনো না। ওসব তোর মতন ছ্যাঁচারা করে। শোন, ওই লাঠিটা আজ রাতেই গোবিন্দপুরের কানুপালের পোড়ো বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, ওখানে আমার লোক থাকবে। ওইসব ছোটখাটো কাজ আমি করে দেবো খান, কিন্তু হিরু দাদা এই গরিবের কথাটাও একটু মনে রাখবেন, আসলে বেঁচে মরতে থাকার স্বাদ হয়তো পেটটা চলা চাইতো নাকি। হ্যাঁ, তবে তার আগে তোর শাশু চালু রাখা চাইতো, ওই লাঠিটা না পেলে কিন্তু তোর শাশু চলবে না। যে আগে থাকবে কথাটা মনে থাকে জানো?
লাঠি ছেড়ে বোমা বন্দুক ধরতে শিখেছে, ঠিক সেই দিন থেকেই বাঙালির অধঃপতন শুরু হয়েছে। ওসব কথা সাপ চাউরাটা ঠিক হয় বেড়াল তারাতে তে মন্তরের জোর কমে যায়, লাঠি চিরকাল কি উজ্জ্বল পালন করে এসে যাই তো, গায়ের মানুষ তো পেটে কথা থাকে না, ওইটাই তো আমাদের দোষ। মাতব্বর লোকেরা কিরকম কথা মারপ্যাঁচ জানে দেখেছো? আর আমরা তো কথা কইতেও শিখলুম না, যা মনে আসে বলে ফেলি। এই তো সেদিন বড় বড় সাইজের বেগুনি ভেজেছিলুম, পরেশবাবু এসে বললেন, কইলে মাথায় কেমন সাইজের বেগুনি ভেজেছিস দেখি। আমি বলে ফেললুম, চটি জুতোর সাইজ। কথাটা শুনে তো পরেশবাবু এই মারেন কি সেই মারেন, আমি কথাটা বলে ভেবেছিলুম আমি একটা বেশ ভালো কথা বলেছি। না গো মাদাইদা, কথা কওয়াটা শেখা দরকার। এই গণেশবাবুর কথাই ধরো না, রোজই এসে এটা শোকেন ওটা শোকেন, বলে না এটাই বোটকা গন্ধ ওটাই টকসা। গণেশবাবুর গন্ধ ঠেলাই আর পারি না, সেদিন বলেই ফেললাম বুঝলে, যে গণেশবাবু আপনার না কিন্তু বড় হুঁশিয়ার, আর কুকুরকেও হার মানায়। শুনে একবার রেগে লাল হয়ে গেলেন, মারলেন এক চর। আচ্ছা মাদাইদা, তুমিই বলো কুকুরের নাক কি ফ্যানলা জিনিস? কি জানি কথার দোষে কি মানে দাঁড়ালো। ওরে জগাই, হ্যাঁ কুকুরের কথায় খেয়াল হলো কি, কোথায় যেন কুকুরের বাচ্চা কুই কুই করছে না? হ্যাঁ আমিও একটা কুই কুই আওয়াজ পাচ্ছি বটে, তো ভাবলাম চড়ুই পাখির ছানা গায়ে যেরকম কত আওয়াজই হয়, কিন্তু আওয়াজটা কিন্তু খুব কাছে পিঠেই বলে মনে হচ্ছে। আচ্ছা মাদাইদা, দম্মত তো একটা কথা কইবে? কি কথা? আচ্ছা মাদাইদা, তোমার কি খিদে পাচ্ছে? আমার মনে হয় কুই কুই আওয়াজটা আমাদের পেটের ভেতর থেকেই আসছে। বলতে একটু বাদো বাদো ঠিক ছেলে, দুজন লজ্জাও করছে, তবে ধর্ম তো বলতে বললি তো তাই বলছি, খিদেটা যেন নতুন করে পায়নি, খিদেটা যেন হয়েই আছে। বরং এক কাজ করি, আয় কি আওয়াজটাকে বিড়ালের কান্না মনে করে আমরা হরিনাম করি। তাই তোমাদের যে মা খেতে ডাকছে, খেতে খেতে ডাকছে, খেতে ডাকছে, চলো মায়েরা চলো 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 চলো। খাও ভাই খাও, তোমরা আমার নবীন ঠাকুরপুর প্রাণ বাঁচিয়েছ, আর তাছাড়া আমাদের বাড়িতে অতিথি হলো নারায়ণ। হ্যাঁ গো, অতিথি সেবা না হলে এবাড়ির বাচ্চাটাও কিছু মুখে দেয় না, তাই একটু আগে ভাগেই তোমাদের খাইয়ে দিচ্ছি। হট্টগোলের মধ্যে তো তাই বেশি কিছু করতে পারিনি, ওই সোনা মুগের ডাল, দুরকম মাছের পদ আর চাটনি, আর শেষ পাতে একটু নলেন গুড়ের পায়েস। আমারও কিছু বলার আছে। এবারে আমার রচনার প্রবেশিকায় আমি ঠিক করেছি ওই লাঠি নিয়ে একটা রচনা ঢুকিয়ে দেব। হ্যাঁ আমার রচনা প্রবেশিকা সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই, আমার রচনা প্রবেশিকা পড়ে ছাত্রছাত্রীরা 20-তে 18 তুই চললি কোথায়? এটা দেখেছিস? এটা কি অনেক দিনের বাড়ি কাজ নেই না? এই ছুঁচো দেবো নাকি এক গা?
আর বলবেন না ধারক বাবু, আজ আমার পিঠের ওপর বড্ড ধকল গেছে। আরে তোর পিঠটা একটা পিঠস্থান হয়ে গেছে দেখছি। আগে সে কথা আর বলবেন না। প্রণাম হয় ধারক বাবু, ভালো আছেন ধারক বাবু? এই না, সহবতটা তো ভালোই রপ্ত করেছিস দেখছি। চল চল, তোর সঙ্গে অনেক অনেক কথা আছে আমার। চল ওই পানে চল 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 এবার বল তো, এতক্ষণ বটতলায় কার সঙ্গে সলা পরামর্শ করছিলে? সলা পরামর্শ? আপনি যে কি বলেন না দাদা বাবু, সলাই বা কি আর পরামর্শই বা করবো কার সঙ্গে বলুন। ও, আপনি বোধ হয় আমাকে একা একা কথা কইতে দেখেছেন। ওই এক রোগ হয়েছে আমার বুড়ো বয়সে, আমি একা একা হলেই না কথা কই। আমার বউ সেই জন্য বলে, ও গো তুমি একা একা কি এত কথা কও, এ তো ভালো লক্ষণ নয়, এ তো মাথা খারাপের লক্ষণ। বউ? তোর আবার বউ কোথায়? তুই তো এখনো বিয়েই করিস নি। আগে গত অঘ্রানে বিয়ে করলুম। দেখ নিমাই, তোর নারী নক্ষত্র আমি সব জানি। গত অঘ্রানে তো তুই চুরিদায় জেল খাটছিলি। ছি ছি, তাই তো। তবে বোধ হয় অঘ্রানে নয় শ্রাবণে হবে, ঠিক তারিখটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। শ্রাবণে না আর ইহ জন্মেও না, তোর জন্য ভগবান বউ বরাদ্দ করেননি, বিবেচক মানুষ তো। আমার মনে হচ্ছিল যে আমি বোধ হয় বিয়েটা করে ফেলেছি, মনে ভুলও হতে পারে। ভীমরতি হলো কিনা তাই ভাবছি। বালাই ষাট, ভীমরতি হবে তোর সত্যিদের? তোর এই 48 বছর বয়সে ভীমরতি হতে যাবে কেন? এবার বল তো লোকটাকে। আগে কার কথা বলছে? যার সঙ্গে তুই এতক্ষণ ফিসফাস করছিলি ওই লোকটা। লোক? লোক কাকে বলছেন বড় বাবু? নমস্য ব্যক্তি, নমস্য ব্যক্তি। আগে আপনার আমার মতনই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু গত 300 বছর ধরে একেবারে বায়ুভূত হয়ে আছেন। বায়ুভূত? ওরে তুই উপন্যাস লিখলে অনেক নাম করে ফেলছিস রে। এই তোর থানার মেজবাবু কালোবরণ দাসের কথা মনে পড়ছে? কি সুন্দর ভাবে মারতেন, সুন্দর ভাবে মারতেন, তুলের দিয়ে এমন সব জায়গায় মারতেন যে ব্রহ্মরন্ধ্র অব্দি ঝনঝন করে বেজে উঠত। কিন্তু কিন্তু কোথাও দাঁত পড়ত না। কালোবরণকে ভুলে গেলি নাকি নিমাই? যদি ভুলে গিয়ে থাকিস তাহলে বল, আজকে রাতে গিয়েই থানায় পুরনো কথাগুলো ঝালাই করে নি। কে? সে কি বড় বাবু, আমি কালো বাবুকে ভুলে যাব? আমি কি তেমন নেমো খারাপ? তবে কে, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তো, তাই ভাবলাম হয়তো কালো বাবু বদলি হয়ে গেছে। তাই যেতেন, খালি তোর মাতে বোধহয় একটু আটকে গেলেন। এবার বল তো বাবু, সেই লোকটি কে? তুই তো ভালোভাবেই জানিস যে আমার খিদে একেবারে সহ্য হয় না। আগে না, আগে আজ্ঞা নয়। আজকে গোবিন্দপুরের তপইন তপাদারের মেয়ের বিয়েই আমাকে নিমন্ত্রণ করেছে, আর শুনেছি নাকি ওখানে গলদা চিংড়ি রান্না হচ্ছে। শুনেই তো আমার পেরে খিদে চাবার দিয়ে উঠেছে। আর তুই তো জানিস যে খিদে পেলে আমার রক্ত মাথায় উঠে যায়। আগে বড়বাবু, খিদের আর দোষ কি বলুন, এই সারা পরগনায় আপনায় কত দৌড় ঝাঁপ করায় ওই হিরু গায়েন। প্রাণে যদি এক ছটক মায়া থাকতো তাহলে আপনার এই অবস্থা হয় বলুন। ও লোকটা তাহলে হিরু গায়েন?
দেখতে পাইনি, তবে হাত তিনেক লম্বা আর দেড় হাত মতো চওড়া, আর একেবারে পাথুরে চেহারা, হাতে বিরাট লাঠি ছিল। কি বলছিল সর্দারটা? সে কি ভালো শুনেছি, তবে ভাবে ভাবে মনে হলো যেন আপনাকেই খুঁজছিল। আমায় খুঁজছে? আমাকে তার কিসের দরকার? আমি তো তাকে খুঁজছি। কি যেন বলছিল, ওই গেনুপালের যে পোড়ো বাড়িতে গোবিন্দপুরের, সেখানে সবাই মিলে আস্তানা গাড়বে। আমার কিন্তু বড্ড ভয় করছে বড় বাবু। তবে রে হিরো, এই লাঠি ল্যাংড়া মানুষের ঠ্যাঙের ভূমিকা নেয়, আবার বুড়ো মানুষের কমজোরি হাঁটুকে শক্তি সঞ্চয় করে পথ চলতে সাহায্য করে। লাঠিধারী সেপাইকে আজও সাধারণ মানুষ সমীহ করে চলে। লাঠির সনাতন ঐতিহ্যকে যে আবার ফিরিয়ে আনা দরকার, তা নবীনের এই আশ্চর্য লাঠি প্রমাণ করেছে। যেমনি তোমাদের সাহস তেমনি তোমাদের বুদ্ধি, তেমনি তোমরা খুব ভালো মানুষ। কি যে বলেন বাবু,
আমরা আবার মানুষ, তোমাদের দুজনকেই আমাদের ভারী পছন্দ। তোমাদের দুজনকে এই হরিপুর থেকে আর যেতে দিচ্ছি না। আগে প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আমাদের জায়গা একদম পছন্দ নয়। বলো কি, দশটা গা ঘুরে এসে দেখো এই হরিপুর গ্রামের কি সুখ্যাতি। হ্যাঁ, লোকে বলে লক্ষ্মী গা, এ গায়ের মাটি ভালো, জলবায়ু ভালো, মানুষও ভালো, কিন্তু হজমের যে বড় গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, শোন কথা, হরিপুরে হজমের গোলমাল। আরে শোনো, সকালে জল খাবারে যদি একটা আস্ত হাতিও গিলে ফেলো না, দুপুরে এমন খিদে পাবে যে একটা আস্ত গন্ডারও খিদে মিটবে না। আগে সেই কথাটাই তো বলছি, এখানকার জল খুব খারাপ, পেটে কোনো খাবার তিষ্ঠতেই পাচ্ছে না। এরকম হলে তো আমাদের গরিব মানুষের খুব বিপদ। বুঝেছি না বাপু, হরিপুরে একটু খিদে উৎপাত আছে বই কি, তা বলে এবো না, আমরা আছি না, সব সমস্যার সমাধান করে দেবো। বাবা বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা, লাঠিটা চুরি হয়ে গেছে। ব্যাংলা বলছিল আগুন লাগার পরেই নাকি সে একটা রোগা শিলিঙ্গির মতো লোককে দেখেছে লাঠিটা নিয়ে পালিয়ে যেতে। তাহলে চলো নবীন, লোকটার কাছ থেকে আমরা লাঠিটা নিয়ে আসি। রসা বাবু, এই লাঠি মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নেই, শেষে বিপদে পড়বে। যে আপনি ভাববেননি যে এটা করতে, আমরা দুজনে তো মরতেই বেরিয়েছি, কাজটা ঠিক হয়ে উঠল নি। এবার যদি মরি তাহলে মনে মানছে একবার পূর্ণ হয়ে যাবে। না না, ওটা কোনো কাজের কথা না, মরার কোনো বাহাদুরি নেই। জেনে শুনে ওই কালান্তক লাঠির মোকাবিলা কেউ করে, তারপরে লাঠিটা উদ্ধার হবে না। ওলাটি দিয়ে যে মন্ত্রের শব্দ হয়, ওলাটিটা আমার প্রাণ বাঁচিয়েছে। আমাদের দল বেঁধে যাওয়া উচিত, ডেকে ডেকে লোক জোগাড় করো, চলো আমরা সবাই মিলে যাই। হ্যাঁ নবীন, চলো সবাই চল, চলো 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 চলো। ডাকাতের আর কাঠি, রাতের বেলায় সিঁধ কাঠি, সবার চোখে ধুলো দিয়ে এনেছি আজ এই লাঠি। চোর ডাকাতের আর কাঠি, রাতের বেলায় সিঁধ কাঠি, সবার চোখে ধুলো দিয়ে এনেছি আজ এই লাঠি। বলে হারি এমন ভারী, আহ বলে হারি এমন ভারী, যেন লোহার ডান্ডা, কেউ কাড়তে এলে ডান্ডা মেরে করবো তাকে ঠান্ডা। তাই রে না রে নাই রে, আমি ধরা ছোঁয়ার বাইরে, তাই রে না রে নাই রে, আমি ধরা ছোঁয়ার বাইরে, কোথায় আমি যাই রে, যেথায় গেলে হেলে দুলে বাঁচবে আমার প্রাণটা। এবার আমি রাজা হব, এবার আমি রাজা হব, খাজা খাবো গজা খাবো, এবার আমি রাজা হব, খাজা খাবো গজা খাবো, ওরা হবে চাকর বাকর, বাঁচবে ওরা চালের কাকর, ওরা হবে চাকর বাকর, বাঁচবে ওরা চালের কাকর, বলবে ওরা গেলাম গেলাম, ওরা গোলাম ঠুকবে সেলাম, বলবে ওরা গেলাম গেলাম, ওরা গোলাম ঠুকবে সেলাম, আমি ওদের পান্ডা,
আমি ওদের পান্ডায় ওরা ডান্ডা কেড়ে নিতে এলেই করবো মেরে ঠান্ডা তাইরে নাহরে নাইরে আমি ধরা ছোঁয়ার বাইরে তাইরে নাহরে নাইরে আমি ধরা ছোঁয়ার বাইরে কোথায় আমি যাইরে যেথায় গেলে হেলে দুলে বাঁচবে আমার প্রাণটা আমার রাজ্যে আমি রাজা ওরে আমার রাজ্যে আমি রাজা আমি মন্ত্রী আমি প্রজা আমার রাজ্যে আমি রাজা আমি মন্ত্রী আমি প্রজা বুধর ঘাড়ে উদর বোঝা বুঝবে কে আর উল্টো সোজা বুধর ঘাড়ে উদর বোঝা বুঝবে কে আর উল্টো সোজা আমার হাতে ডান্ডাই আছে বুকের ভেতর প্রাণটাই আছে আমার হাতে ডান্ডাই আছে বুকের ভেতর প্রাণটাই আছে ওড়াবো এই ঝান্ডা ওড়াবো এই ঝান্ডা ওরা ডান্ডা কেড়ে নিতে এলেই করবো মেরে ঠান্ডা তাইরে নারে নাইরে আমি ধরা ছোঁয়ার বাইরে তাইরে নারে নাইরে আমি ধরা ছোঁয়ার বাইরে কোথায় আমি যাইরে যেথায় গেলে হেলে দুলে বাঁচবে আমার প্রাণটা ওহে কাজটা কি ঠিক হলো এটা যে সাধু বাবার সমাধি তাই নাকি অবশ্য সমাধি বলে এখন চেনা যায় না মাটিতে ঢেকে গেছে তো কথাটা কে বললে হে কাউকে দেখতে পাচ্ছি না তাজমহল তো আর নইলে বাপু দেখার কি আছে তোমার মতলব খানা কি বলো তো বাপু মতলব কিছু খারাপ দেখলে নাকি তুমি কে বলো তো শুনি আসলে এই এখানেই বহুকাল বসবাস এই সাধু বাবার সমাধিতে হাওয়া টাওয়া করি পাহারা দিই তা তো বুঝলুম কিন্তু গা ঢাকা দিয়ে আছো কেন ঢাকবার মতো গা কোথায় দেখলে তা সে যাকগে সাধু বাবা লাঠিটা নিয়ে এসেছে দেখছি নিবেদন করবে নাকি লাঠি না 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 এ সাধু বাবা লাঠি নয় এ এ আমার লাঠি আমার তাই হবে বোধ হয় কে যে কিসের মালিক তার আজকাল বুঝবার কোনো উপায়ই নেই তবে কি জানো যার কর্ম তারই সাজে অন্যের হাতে লাঠি বাজে এই সাধু বাবা কে বলো তো কোনো গুণিন টুনিন ছিলেন নাকি সাধু মহাপুরুষদের কথাকে এভাবে বলা যায় আর বললেও কি তুমি বুঝতে পারবে চলি হে তুমি বরং সাধু বাবার সমাধিতে ভালো করে হাওয়াটাও দাও হিরো তোর অনেক বেয়াদবি আমি সহ্য করেছি কিন্তু আর না যদি ভালো চাস তো দল বল নিয়ে হাঁটু গেড়ে বসে আমি পছন্দ করি না বস্যকে স্বীকার করে নিলে আমি ঝামেলা করি চাই কি আমার দারোয়ানের চাকরিটাও করতে পারি খাওয়া পড়া মাসে 1,000 টাকা মাইনে খারাপ কি বল নেনে দেরি করছিতে রাত বয়ে যাচ্ছে হাতে আমার মেলা কাজ ।
সামনে মাটিতে রেখে পিছে সরে যা 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 ভয় দেখাচ্ছিস আমাকে ভয় দেখাচ্ছিস তাহলে দেখ আমার খেলাটাও দেখ Oh, my God.
লাঠির জন্যে কত ভোগান্তি, কিন্তু কোনো ভোগিয়ে লাগলো না। আরে তুই তো আমার দলের সবচেয়ে বড় লেঠে, চল তোর সাথে একটা মহার আলি, চল 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 চল। আরে চল কেনে, হে হে
এ কি রে বাবা, চল এবার যাই, লে তোর লাঠি লে, উস্তাদ হয়েছে, সারা রাত লাঠিটা লেগে ঘুম হলো নাই, চল এবার গিয়ে ঘুমাবো। তাহলে চললেন নাকি পানুবাবু? কে বটে তোরা, কি চাই? এগে আমরা পানুবাবু, আপনার চাকর বাকর বলতেই পারে। মুখটা তো চিনা চিনা লাগছে বটে। আরে হ্যাঁ, ও গঞ্জের হাটে তোদের তেলে ভাজার দোকান ছিল না? দেখেছো মাদাইদা, পানুবাবুর স্মরণ শক্তি কি পুরস্কার, আমাদের মতো গরিব মানুষেরও ঠিক মনে রেখেছে। পানুবাবুর কি আর গুণের শেষ আছে? পানুবাবুকে মনে করিয়ে দে যে আমাদের একটা গঞ্জে দোকান ছিল বটে, সে দোকানে পানুবাবুর আসতেন দলবল সঙ্গে নিয়ে, নিজের মনে করে আদর করে খেয়ে যেতেন, আর এত নিজের মনে করতেন যে পয়সাটা পর্যন্ত দিতেন না, আর আমরা তাতে কৃতার্থ হতুম, এক সময় দোকানটাই উঠে গেল। তাছাড়া ওনার নজরানাটা একটু উঁচু দরে বাঁধা ছিল। দেখো মাদাইদা, ওইটাই তোমার দোষ, ওই গণ্যমান্য নকিদের সঙ্গে তুমি কথা কইতে শিখলে না। দেখছো না পানুবাবু একটা গুরুতর কাজে ব্যস্ত আছেন। তোরা কি বলছিস বলতো? হ্যাঁ কি বলছিস? গঞ্জে হাটে দোকান দিবি, ব্যবসা করবি, আর মানি লোককে সম্মান দিবি না, দক্ষিণা দিবি না? হ্যাঁ এই দেখো, আমি তাই কি বললাম? আরে আমরা না দিলে চলবেই বা কি করে, প্রজারা খাজনা দিলেই তো আপনাদের বারফারটাই। এই যে এই গিলে করা পাঞ্জাবি, কাছি ধুতি, এই দামি আংটি, এইসব তো আর আকাশ থেকে পড়বে না। তা পানুবাবু, আপনার সেই রূপো বাঁধানো ছড়িটা গেল কোথায়? সেটা ছেড়ে আপনি কি একটা বিচ্ছিরি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন বলুন তো? এসব লাঠি আপনাকে মানায়? দিন দিন এইসব লাঠি আমাদের দিয়ে দিন, আমাদের ছোট লোকদেরই মানায়। খবরদার, আরে এই দুটাকে লিয়ে গে, দু চার ঘাপ বসাই দে তো, বড্ড বড় বাড়ছে এগুলা, যা লিয়ে যা, যা লিয়ে যা। মানু কাকা, এই লাঠিটা কিছুক্ষণ আগে আমাদের বাড়ি থেকে চুরি গেছে, আমরা ওটাকে নিতে এসেছি। আর শুধু শুধু আপনি এই দুজন নিরীহ লোককে মারবেন কেন? এরা তো কোনো অন্যায় করেনি। লাঠিটা পেলে আমরা এখান থেকে চুপচাপ চলে যাব। আরে দেখো বাবা, এই লাঠিটা তোমার নয়, এটা আমার ঠাকুর দাদার লাঠি। আর ঠাকুর দাদার লাঠি বলে এইটাকে বাইর করি নাই। আজকে ভাবলাম ভোরপুরের মাঠ দিয়া যাবো, তবু মাঠ তো তো ডাকাত বদমাশে ভর্তি, ওদের জায়গা এ লাগে ছড়ি তো রেখে ইয়ে লাঠি চলিয়ে বাইরে না। এটা তোমার লাঠি লয় না, এ লাঠি আপনার নয়। আরে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন। বহুত বাড়াবাড়ি হচ্ছে, অনেকক্ষণ সহ্য করছি তোমাকে, দেবো একটা লাঠি। Oh!
আরে পানুবাবু এখন ওরকম বসে আছে যে? হ্যাঁ পানুবাবু বলেই তো মনে হচ্ছে। ঠেলা দিয়ে দেখতো মুচ্ছা গেল কিনা। ঠেলবো? হ্যাঁ ঠেল ঠেল। আমি তোমাদের মতো নেই, তবে আমার মতো আছি। আমাদের কিছু বলবেন? সাধু বাবা তার লাঠির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তবে এটাই কি সাধু বাবার লাঠি? হ্যাঁ ওর লাঠি উনিই নেবেন, আমাদের আপত্তি নেই। আজ আমার বুকটা শান্ত হলো। সোজা 10 কদম এগোলেই যে মাটির ঢিবিটা দেখতে পাবে সেটাই সাধু বাবার সমাধি। দাঁড়াও, এটাই সাধু বাবার সমাধি। এবার কি করব? দক্ষিণ শিয়রে লাঠিটাকে খাড়া করে রাখো। কয়েকদিনের মধ্যেই ওই লাঠির গায়ে পাতা গজাবে, ডালপালা বেরোবে, ফুল ফুটবে, আর সাধু বাবার সমাধির ওপর টুপটাপ করে ঝরে পড়বে মিষ্টি সুগন্ধি ফুল। তখন সাধু বাবা সমাধিতে বড় শান্তিতে ঘুমাবেন। এই সাধু বাবার লাঠি আজ সত্যি জাদু কাঠি, ওতে ডাল গজালো পাতা এলো ফুটলো কত ফুল, আর ছন্দে গন্ধে আনন্দে করলো যে আকুল, আহা করলো যে আকুল, করলো যে আকুল, আহা করলো যে আকুল।